আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারাবি। দেশে এসেছে ভারতীয় পেঁয়াজ, বন্দর থেকে খালাস হয়েছে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজও। আর এমন খবরে বন্দর এলাকায় 10 থেকে 20 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। রাজধানীর বাজারগুলোতেও দাম কমেছে বেশ খানিকটা। বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেলিম মালিকের রিপোর্ট। টানা 5 দিন বন্ধ থাকার পর শেষ পর্যন্ত দেশে প্রবেশ করেছে 25,000 টনের ভারতীয় পেঁয়াজের চালান। এদিকে 3 মাস পর নতুন করে মিয়ানমার থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি, বন্দর থেকে খালাসের পর যা বাজারে প্রবেশের অপেক্ষায়। পেঁয়াজ আসছে চীন, তুরস্ক, মিশর ও পাকিস্তান থেকেও। এমন খবরে কমতির দিকে পেঁয়াজের দর। কয়েক ঘন্টার ব্যবধানে বন্দরগুলোতে পেঁয়াজের দাম কমেছে 10 থেকে 20 টাকা। পানামা পোর্টে পেঁয়াজ অলরেডি ঢুকে পড়েছে। আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক কাঁচামাল যত তাড়াতাড়ি সম্ভব আমরা দ্রুততার সহিত সেটা খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমরা ওই পারের ব্যবসায়িকদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা যত গাড়ি বেশি নিতে পারবো তত গাড়ি আমরা আমাদের দেশের বিভিন্ন স্থানে পাঠাবো। পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতেও, কমছে দাম। বাজারে পেঁয়াজ আছে কিন্তু কাস্টমার নেই। ইন্ডিয়ান পেঁয়াজটা কিন্তু ইম্পোর্টার কিনে 28 টাকা 30 টাকা, তারা এই পেঁয়াজগুলো আমগাছে বেচতে আছে 58 টাকা 56 টাকা 57 টাকা বিক্রি করতে আছে, আমরা বেচতে আছি 60 টাকা। কিন্তু মূলত ইম্পোর্টারকে যদি তারা যদি চাষ করে ধরে তাহলে জিনিসগুলো আরও মানে কমে যাবো। দেশি পাবনার পেঁয়াজ যেটা ভালো অরিজিনাল দেশি সেটা 80 থেকে 84 টাকা, আর ফরিদপুরে পেঁয়াজ হাইব্রিড 78 থেকে 80 টাকা। এদিকে দাম কারসাজিকারীদের ধরতে রাজধানীর কাউরান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শ্যামবাজার থেকে যে মূল্যে তারা পেঁয়াজটা ক্রয় করছে ওই মূল্যের রসিদটা তারা যেন রাখে, তাহলে আমরা কিন্তু দেখতে পারি এবং এটা তাদেরকে আমরা বারবার বলছি। এছাড়া অনেকে মূল্য তালিকা দিয়েছে একটা কিন্তু বিক্রয় করছে আরেকটা, এই জন্য আমরা 4টা প্রতিষ্ঠানে কাউরান বাজারকে জরিমানা করেছি। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দর্শক, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী, সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। রামকৃষ্ণ, ভোমরা স্থলবন্দর হয়ে এ পর্যন্ত কি পরিমাণ পেঁয়াজ এসেছে এবং বন্দর এলাকায় দাম কমেছে কিনা? অভি, আপনি যেমনটি বলছিলেন যে ভোমরা বন্দরে পেঁয়াজ এসছে, আমি এইমাত্র খোঁজ নিয়ে জেনেছি যে সকাল থেকে পর্যন্ত 36 ট্রাক ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হয়েছে। আপনি আমার পাশেই দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো ভারতীয় আমদানিজাত পেঁয়াজবাহী ট্রাক, এগুলো বিক্রির অপেক্ষায় আছে। ভোমরা স্থল বন্দরেই প্রতিদিনই এভাবেই যে পেঁয়াজ আমদানি হয়, এই পোর্টের মার্কেটে এখানে বেচা কিনা হয়। কথা বলছিলাম মধ্যপ্রদেশের এক ট্রাক ড্রাইভার, সে জানালো গত 9 তারিখে এই পেঁয়াজগুলো মধ্যপ্রদেশের ইন্দোর এবং মহারাষ্ট্রের নাসিক থেকে লোড হয়েছে, কিন্তু গত 14 তারিখে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের মানে আকস্মিক সিদ্ধান্তে এই গাড়িগুলো আটকে যায়। 5 দিন পর এই পেঁয়াজবাহী গাড়িগুলো বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে, কিন্তু অধিকাংশ পেঁয়াজই নষ্ট হয়েছে বলে আমার আমদানিকারক, রপ্তানিকারক এবং ভারতের ট্রাক ড্রাইভাররা জানিয়েছে। সব মিলিয়ে পেঁয়াজের যে বাজার, যে ভারত পেঁয়াজ বন্ধ করার পরে যে অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাজারে, সেটা হয়তোবা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। আমি কথা বলেছিলাম ভোমরা স্থল বন্দর অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক আমির হামদার সাথে, সে আমাকে জানিয়েছে যে ভারতের ঘুদাডাঙ্গা কাস্টমস এলাকায় প্রায় 250 আমদানিজাত পেঁয়াজবাহী ট্রাক আটকা পড়েছে, যে পেঁয়াজ অধিকাংশ নষ্ট হয়ে গেছে, কারণ 10 থেকে 12 দিন এই পেঁয়াজ ভোমরা বিপরীতেই তারা আটকা পড়েছে। আমি খোঁজ নিয়েছি ভারতীয় রপ্তানিকারীদের সাথে, তারা জানিয়েছে ভারত সরকার, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় 25,000 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আমদানি করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এই পেঁয়াজগুলো ভোমরা, হিলি ও সোনামসজিদ বন্দর দিয়ে তারা রপ্তানি করবে, সেই হিসাবে ভোমরা বন্দর দিয়ে 8,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির সম্ভাবনা রয়েছে। আজ এ পর্যন্ত 36 ট্রাক পেঁয়াজ ঢুকছে। আশা করা যায় এই ভারতের সাথে বাংলাদেশের পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের বাজার অচিরেই নিয়ন্ত্রণে আসবে। রামকৃষ্ণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন রামকৃষ্ণ চক্রবর্তী।
এবারে দর্শক আমাদের আরেক সহকর্মী আব্দুল আজিজ রয়েছেন হিল স্থলবন্দরে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আজিজ, ভারতীয় পেঁয়াজ খালাস শুরু হয়েছে কিনা? অভি, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু অবস্থান করতেছি এখন হিলি স্থল বন্দরের প্রাণ কেন্দ্রে। আপনি আমি পিছনে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ভারত থেকে আজকে প্রায় 8টি ট্রাক এখন পর্যন্ত মানে টেন্ডার করা পেঁয়াজগুলো নিয়ে হিলি স্থল বন্দরে প্রবেশ করেছে। এখানে কিন্তু আমি কাস্টম কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, এছাড়া আমদানিকারকদের সঙ্গে কথা বলেছিলাম। আমদানিকারকরা জানিয়েছে আজকে মোট 11টি ট্রাক আসবে হিলি স্থল বন্দর দিয়ে প্রবেশ করবে। 11 ট্রাকে মোট 246 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করবে আজকে হিলি স্থল বন্দর দিয়ে। তবে আমদানিকারকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছে যে অধিকাংশ পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি এছাড়া আমিও কিন্তু দেখেছি যে এখানে যে ট্রাকগুলোতে পেঁয়াজগুলো রয়েছিল সেই পেঁয়াজগুলোতে পানি ধরতে শুরু করেছে। এছাড়া তারা জানিয়েছে যে এছাড়া যে 10,000 মেট্রিক টন পেঁয়াজের যে এলসি করা আছে সেই পেঁয়াজগুলো যদি ভারত সরকার দেয় সেক্ষেত্রে তারা কিন্তু কিছুটা লস কাটিয়ে উঠতে পারবে। এছাড়াও কিন্তু হিলি স্থল বন্দরে পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু ইতিমধ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তো অভি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। আজিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ হিলি থেকে জানাচ্ছিলেন আব্দুল আজিজ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলায় তিতাসের বরখাস্ত হওয়া 8 কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। তদন্তে তিতাসের বহিষ্কৃত এসব কর্মকর্তা কর্মচারীর অবহেলার বিষয়টি উঠে এসেছে বলে জানায় এই সংস্থাটি। এদিকে এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 33 জনে। জুবের সানির রিপোর্ট। 4 সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুসালা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্ত চালায় সিআইডি। তদন্তে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার তথ্য পায় সংস্থাটি। এ অভিযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান। ইতিমধ্যে আমরা তদন্ত অনেক দূর অগ্রসর করেছি আমরা, এবং তদন্তকালে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে তাদের সাক্ষ্য নিয়েছি, তাদের বক্তব্য নিয়েছি আমরা। এছাড়াও আরও অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করেছি, এবং ইতিমধ্যে এ সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মচারী কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি। এদিকে বাইতুসালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও 2 মুসল্লির মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকি 3 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার কবরস্থানে সমাহিত হলেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি। বাদ জোহর মাদ্রাসা মাঠে তার জানাজায় ইমামতি করেন আহমদ শফির বড় ছেলে মৌলানা ইউসুফ। জানাজার আগে তিনি উপস্থিত সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন। জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, এসপি এস এম রশিদুল হক সহ হেফাজতে ইসলামের নেতারা। এছাড়া জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন তার ছাত্র এবং ভক্তরা। শাহ আহমদ শফির জানাজা সুষ্ঠুভাবে শেষ করতে হাটহাজারী সহ 4 উপজেলায় বিজিবি মোতায়েন করে প্রশাসন। গেল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উনি বাংলাদেশের বিভিন্ন দিনী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, 100 বছরের উপরে ওনার বয়স ছিল, আল্লাহ ওনাকে এখন নিয়ে নিয়েছেন। হেফাজতে ইসলামের মাধ্যমে অনেক দিনই খেদমত করেছেন। এর ক্ষতি পূরণীয় নয়, অপূরণীয়। গেল 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 4,913 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,567 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 347,372 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,051 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,54,386 জন।
চতুর্থ দফা বন্যার কবলে পড়েছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী যমুনা, ধরলা ও গুড় নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রাম, সারিয়াকান্দি, কাজীপুর ও সিংড়ার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জ, যমুনা নদীর পানি 24 ঘন্টায় 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার পাঁচ ঠাকুরি এলাকায়। টাঙ্গাইলে আবারও বন্যা দেখা দিয়েছে। যমুনা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবকটি নদনদীর পানি বৃদ্ধি পেলেও শনিবার তা কিছুটা কমেছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চতুর্থ দফা বন্যায় গত 4 দিনে জেলার প্রায় 2,500 হেক্টর আবাদি জমির ফসল নিমজ্জিত হয়েছে। স্রোত ও নাব্যতার সংকটে রাজবাড়ির দৌলতিয়া, পাটুরিয়া, নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে বড় ফেরি চলছে ঝুঁকি নিয়ে, এতে প্রতিদিনই পারাপারের অপেক্ষায় থাকছে কয়েকশো যানবাহন। তবে ছোট ও যাত্রীবাহী যানবাহন অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে। ঘাট কর্তৃপক্ষ জানায় এই রুটে বর্তমানে 18টি ফেরি সচল রয়েছে, তবে নাব্যতা সংকটে ফেরি পারাপারের সময় বেশি লাগছে। এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া, কাঁঠালবাড়ি, নৌরুটে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল। সকাল 6টা থেকে লৌহজং চায়না চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়। সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও ময়মনসিংহে বাবা ছেলে সহ 6 জন নিহত হয়েছে। গতরাতে গোপালগঞ্জের মকসুদপুরে ঢাকা খুলনা মহাসড়কের কলেজ মোড়ে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে এক আরোহী মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 2 জন। এদিকে ময়মনসিংহের নান্দাইলের ডাংরি এলাকায় পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে পিতা পুত্র সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন নারী সহ আরও 10 জন। আহতদের নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় 2টি ছাগল মারা যাওয়ায় ঘটনায় চালক আবু তালেবকে পিটিয়ে হত্যা করেছে ছাগল মালিক ও তার সহযোগীরা। তালেবকে মারপিটের পর শুক্রবার মধ্যরাতে পুটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুটিয়া থানার ওসি জানান, এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। মামলায় কারা আসামি হবেন সে তথ্য সংগ্রহ চলছে বলে জানান তিনি। এদিকে যশোরের মনিরামপুর উপজেলার গোবিন্দপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই ও ভাইপোদের হাতে আব্দুস সাত্তার গোলদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার রাতে গুরুতর অবস্থায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাভার থেকে অপহরণের 5 দিন পর 2.5 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী এক দম্পতিকে আটক করা হয়েছে। শিশুটির নাম আমেনা আক্তার। পুলিশ জানায় সাভারের 12গ্রাম এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক আসাদুল হক ওই এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে একটি ঘর ভাড়া করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের প্রতিবেশী দম্পতি শামসুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলাম গেল 14 সেপ্টেম্বর শিশু আমেনাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার থেকে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। পরে গতকাল রাতে শিশুটিকে রংপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী দম্পতিকেও আটক করা হয়। জয়পুরহাট আক্কেলপুর সড়কের কাজ অসমাপ্ত রাখায় 2 বছর ধরে ভোগান্তিতে আছে আক্কেলপুর উপজেলার লক্ষাধিক মানুষ। 18 কিলোমিটারের সড়কটির 12 কিলোমিটার অংশই চলাচল অনুপযোগী। এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, দ্রুত কাজ শেষ না করলে নতুন ঠিকাদার নিয়োগ দেবে প্রশাসন। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। চুক্তি অনুযায়ী জয়পুরহাট আক্কেলপুর সড়কের 18 কিলোমিটার উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ সম্পূর্ণ হওয়ার কথা গত বছরের 26 আগস্ট। তারপরও ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে 2 দফায় মেয়াদ বাড়ানো হয় 25 মাস।
অর্থাৎ সর্বশেষ এ বছরের 15 জুন পর্যন্ত কাজের সময় সীমা নির্ধারণ করা হয়। কিন্তু বর্ধিত সময় অতিবাহিত হওয়ার পরও কাজের অগ্রগতি হয়েছে মাত্র 56 ভাগ, অথচ 28 কোটি টাকার এ কাজ শেষ না করায় চরম দুর্ভোগে আছে এলাকার হাজার হাজার মানুষ। প্রতিদিন বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন, প্রতিদিন রাস্তার সমস্যা, গাড়ি প্রতিদিন নষ্ট হচ্ছে, আমাদের গাড়ি পাতি ভাঙছে, চাকা জাম হচ্ছে। আমাদের হিলি পর্যন্ত আমাদের মেন রাস্তা এইটার বেহাল দশা, এবং আমার হাটে যাইতে পায় না, রুগী নিয়ে যাইতে পায় না। আমাদের মাননীয় সরকারের কাছে দাবি যেন আমাদের দ্রুত এই রাস্তাটা সংস্কার করা হয়। উন্নয়নের নামে দীর্ঘদিন থেকে চলাচল অনুপযোগী সড়ক নিয়ে বিপাকে পরিবহন শ্রমিক ও মালিকরা। কেন জানো এই ঠিকাদারদের অনীহা আমার জানা নাই, তবে আমরা যে কোনো মুহূর্তে জয়পুর জেলায় আমরা যারা পরিবহনের দায়িত্বে রয়েছে আমার শ্রমিকরা এমনি কর্মবিধি করে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় প্রধান কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে চুক্তি বাতিল করে নতুন ঠিকাদারকে নিয়োগ দেওয়া হবে। বিগত 4-5 মাস ধরে তাদের কাজের অগ্রগতি আশানুরূপ নয়, এজন্য গত 27/7/2020 তারিখে আমরা 28 দিনের নোটিশ হিসেবে চুক্তি বাতিলের জন্য, 28 দিনের ভিতরে যদি তারা কাজের গতি সন্তোষজনক পর্যায়ে না আনতে পারে তাহলে আমরা চুক্তি বাতিল করব এবং নতুন ঠিকাদার নিয়োগ করে বাকি কাজ সম্পন্ন করব। প্রতিকূলতা কাটিয়ে জেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই মহাসড়কটির কাজ দ্রুত সময়ে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা জেলাবাসীর। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। মাসের বেশিরভাগ সময় বন্ধ থাকে কুড়িগ্রাম জেলার 58টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দায়িত্বে থাকলেও আসেন না উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও ফার্মাসিস্টরা। কিছু কেন্দ্রে স্বাস্থ্য কর্মকর্তা পদায়ন থাকলেও কাজ করছেন অন্যত্র, চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনপদের দরিদ্র মানুষ। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রোগীদের চিকিৎসা দেন পরিচ্ছন্ন কর্মীরা। জেলার 58টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একই অবস্থা চলছে। কিছু স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত MBBS ডাক্তার অন্যত্র কাজ করছেন, নিয়মিত আসেন না উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফার্মাসিস্ট। কিছু জায়গায় সপ্তাহে 2-1 দিন সেবা পেলেও দেয়া হয় না ঔষধ। এখানে ওষুধ দেয় কার্তিকের মা, ওই যে ক্ষিতিশের বউ ঝাড়ুদার, উনি ওষুধ দেয়, আসি ওনার কাছে ওষুধ পাতি নিতে হয়। গা পাসরা ডাক্তার এখানে আসি, ডাক্তার উপায় নেই, ওষুধও উপায় নেই, ডাক্তারের কাছে আসছি কিন্তু হাসপাতালে ডাক্তারও পাই নেই। এতে চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। দীর্ঘদিন থেকে এই হাসপাতালে যাওয়ার জন্য অবস্থায় আছে, কোনো ডাক্তার বা নার্স এখানে আসে না, সপ্তাহে 1 দিন যদি আসে তারপর আমার ইউনিয়নের জনগণ ওষুধ পাচ্ছে না বা পায় না, এর থেকে আমার জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। পুরোপুরি স্বাস্থ্য বিভাগ দেখভাল করে, এখানে একটা কনফিউশন আছে আমাদের মাঝে যে আমরা আমাদের ওই সেন্টারগুলো খোলা হয় না, কিন্তু আসলে তাদের লোকবল আছে কিনা সেটা তারা জানেন, কিন্তু আমাদের কিছু MWC-তে আমাদের লোকবল নাই, সেখানে কিছু কাজের সমস্যা হচ্ছে। প্রত্যন্ত এলাকার জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তদারকির দাবি সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।